না না গলা জড়াতে হবে না, অনেক গলা জড়িয়েছে, এবার টাটা বাই বাই বলে। বন্ধুগণ, কথাতেই আছে শ্বশুর বাড়ি মধুরহারি, বাট আমার কাছে বাপের বাড়ি মধুরহারি। কারণ এখানে আমাকে সংসারে কুটুটিও নাড়তে হয় না, আমি ব্যস্ত হয়ে যাই সকালবেলা মোবাইল হাতে নিয়ে, আর আমার মা ব্যস্ত হয়ে যায় তোমাদের লিটিল কোলকে খাওয়ানো স্নান করানো এই সমস্ত। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। অনেকদিন বাদে নিজেকে একটু ফ্রেশ ফিল হচ্ছে, সুস্থ ফিল হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে অনেকদিন ধামাকা কোনো ব্লগ শেয়ার করা হয় না, তো বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। কারণ আজকে আমি সুস্থ রয়েছি, সেই আগের প্রাণোজ্জ্বল প্রিয়াঙ্কা সাহার মতো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। অনেকদিন হয়ে গেছে, অনেক কিছু মন খুলে তোমাদের সাথে শেয়ার করতে পারি না শারীরিক অসুস্থতার জন্য। তো চলো, তোমাদের লিটিল গোল তো তোমার মানে আমার মায়ের কাছে রয়েছে, দুধ টুধ খাচ্ছে, আর আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হচ্ছে, তোমাদেরকে একজন শুনিয়ে দিই বা দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হচ্ছে। আর একটা কথা কী বলো তো, যখন মানুষ শারীরিকভাবে অসুস্থ থাকে তখনই কিন্তু মানুষ কাছের লোক বলো, দূরের লোক বলো, কে আপন কে পর, সবটাই চিনতে শেখায়। ভগবান কিন্তু এইভাবে সবার পরীক্ষা নেয়। আমাকে তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে প্রিয়াঙ্কা দি তোমার কী হয়েছে, প্রত্যেক দিনই একটা একটার পর একটা দুঃখের খবর দিয়ে যাচ্ছ। না, দুঃখের পরে আমি তোমাদেরকে বলেছিলাম আলোর দিন দেখতে পাবো বা সুখের দিন দেখতে পাবো, মেবি হয়তো আস্তে আস্তে সেই ঘন অন্ধকার কেটে যাচ্ছে, আবার সেই মানে ভালো ভালো দিনগুলো আসছে। আমার কপালের এই যে কাটা দাগটা তোমরা তো দেখতেই পাচ্ছ, এর উপরে আমি অবশ্য মেডিসিন লাগিয়ে রেখেছি, জানি না এটা কবে রিমুভ হবে। তোমরা যদি কেউ জেনে থাকো যে এরকম টাইপের গুঁতো গাঁদা খেলে কপাল ফেটে গেলে কত দিন লাগে এই দাগটা যেতে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও। কারণ আমার কাছে এটা তো ফার্স্ট টাইম, আমার সাথে তো এর আগে এরকম হয়নি কখনো যে আমার কোনো এক্সপিরিয়েন্স থাকবে। অবশ্যই তোমরাই তোমাদের স্বর্ণপন্ন হয়েছি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এই দাগটা কতদিনে যাবে। এই যে ফটোটা দেখতে পাচ্ছ তোমরা, এই ফটোটা দেখে কি চিনতে পারছো এটা কে? ইয়েস, এটা কিন্তু তোমাদের প্রিয়াঙ্কা দি। আর এটা হলো আমার বিয়ে তোমাদের কপুদার সাথে যখন ঠিক হয়েছিল সেই বছর পুজোতে, আমরা দমদম, হ্যাঁ এয়ারপোর্টে, দমদমের এয়ারপোর্টের ওখানটায় একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে রাতের বেলা কন্টিনেন্টাল খাবার খেতে গেছিলাম। তো সেখানে আমি এরকম একটা আউটফিট পরেছিলাম, তো দেখতে পাচ্ছি আমি কতটা কেমন ছিলাম, কোনো ড্রেসিং সেন্স নেই, কেমন একটা যা তা একটাভাবে সেরে দিয়ে চলে গেছি। এই ফটোটা তো তোমরা অলমোস্ট অনেকেই দেখেছো, এটা হলো দুর্গাপুজো, সেই বছর আমি ফার্স্ট ইউটিউবে মানে আমার এন্ট্রি হয়েছে। তো সেই বছর দুর্গাপুজোতে আমরা এরকম কম্বিনেশন করে পাঞ্জাবি আর হলো গিয়ে এটাকে কী বলে শাড়ি, এটা হলো হাজার বুটির জামদানি, এটা আমার কাছে এক পিসই রয়েছে এই অরেঞ্জ কালারের। আমার এই শাড়িগুলোর খুব মানে একটা ক্রেজ ছিল, বাট নেওয়ার পর দেখছি শাড়িগুলো ভীষণই হালকা হয় বাট কমফোর্টেবল। এই অরেঞ্জ কালারে এক পিসই রয়েছে আমার কাছে হাজার বুটি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে বা তোমাদের গোপুদাকে কেমন লাগছে সাজগোজটা করে। নাচ দেখো আরেকজনে, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, দিদুর গায়ে হেলান দিয়ে পড়ে আছে, এই নাম ধনু কেউ দেখেছো? দেখো দেখো নাচবে না, নাচবে না, মোবাইল দেবে। জিজ্ঞাসা করছি মা আজকে তুমি কী কী রান্না করেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করো তুমি বলবে, বলে দাঁড়া মনে করেনি। বলছি মা মাথা ব্যথা আছে, ধাক্কা খেয়ে ব্রেনটা মনে হচ্ছে শর্ট হয়ে গেছে, সেইটারই পরীক্ষা চলছে। আজকে কী কী রান্না করেছো বলো, টুনটুনির মোবাইল বন্ধ করে দাও, এই কিন্তু কথা বলছে না, মোবাইল বন্ধ করে দাও, দেখো অবস্থাটা কী কী করেছো। আচ্ছা, দয়াকলার চচ্চড়ি, দয়াকলা মানে বিচি কলা, পনিরের তরকারি, আচ্ছা বাঁধাকপির ঘণ্ট, বাঁধাকপি আমাকে সকালবেলা তাই বলছি, রুটি আর বাঁধাকপি খা, বেগুন পোড়া, বেগুন পোড়া আজকে, আজকে এই যে আজকে যে নিরামিষের দিন না, আজকে এই বেগুন পোড়া আর সিদ্ধ এটা করতেই হবে, নাহলে বাবু এসে ফাটাফাটি কেস করবে। কি হলো কি, কোথায় একটা গুঁতোকে ও বলে ওখানটা থেকে আর নড়াচড়া দেবে না, আয় দিদু এসছি তো, আয় মাথা ধরে আসো, দুষ্টুর শিরোমণি, ওই যে পালাচ্ছে এবার পালা, ই মা কি বা, ই মা হিসু করে দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও ভর্তি তার আবার কত শেয়ানা পানা, দেখি দেখি ময়না, এই যে মা তোমার কি শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে মা? কোথায় যাবি কোথায় যাবি, মামাম মামাম ও মামাম কোথায় যাবে কোথায় যাবে? দেখো লিটিল গোল হিসু করে নিজের হিসু নিজে মুছছে, মোছো মা আমার সোনা বাচ্চা, মোছো মোছো ভালো করে মুছে দাও, না উপো উপো আবার সকালে ঘুমাবা না বই যাবা, কসমেটিক্সের জিনিস নিয়ে করবি কি? আরে মা তুমি সব চিরুনি গুলো তেল তেল করে দিচ্ছ কেন? এটা শক্ত চিরুনি, এটা শক্ত চিরুনি, মোটা চিরুনি সব ওর তেলাচড়া মাথা বানিয়েছে, মানে সব চিরুনি দিয়ে ওর মাথা চুল আঁচড়াবে আগে, বানিয়ে সব দেয়া মাত্র আমার চুলগুলো তেল তেলে যাবে, চুপ কর তুই টাটা।
ও পাশে রেডি হচ্ছে, এ পাশে তো আর তো আমার জায়গা নেই, এখন আমার স্থান হয়েছে এখানটায়। আবার এখানটা তো একটা মেকআপের ব্যাগ রেখে গেছে। ধুর হ্যালো মেকআপ মামা, মামা এসে 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 পুলা বলো, পুলা 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 বলে খুব খুশি না, খুব খুশি। উড়ি বাবারি উড়ি বাবারি ও চুনটুনি, ও মামা ও মামা ও বাবা। আমি এখন দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বাট তোমাদের লিটিল গোল্ড ওর মতন ও ওর মস্তি চালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো অবস্থা, দেখো নিচে কি শুরু করেছে। ওইতে প্রায় এখন 3:30 কাছাকাছি বেজে গেছে, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি বাবু এসে খেতে পারবে, কারণ ওনাকে তো ওই যে ইয়ে থেকে বলেই দিয়েছে ডায়েটের ওখানটা থেকে, দুপুর 2:30-3 এরকম মানে করতে না, 1:30 মতো দুপুরে লাঞ্চ করে নেবে, তাও করতে করতে 3:30 বেজে যায়। তোমাদের লিটিল গোল্ডের খুশিটা জাস্ট একটু দেখো, আমরা এই যে বেহু বেহু যাচ্ছি, ওর যেন খুশির আর সীমানা নেই, ও হচ্ছে মুক্ত আকাশে ও এখন যেতে পারবে। হাসিটা একটু দেখো, চলো 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 বলে বলে আজকেও বেউ বেরিয়েছি আমরা, আজকে আমরা বেরু বেরু করতে বেরিয়েছি বউ বউ দেখতে, চলো আজকের মতন পাড়া বেরোনো হয়েছে, পাড়া বেরোনো করা হয়েছে নাকি আরো বেরোবি? ওই যে কুকুর, এই কুকুর মুকুর সব ফটো তুলিনি, পরে দেখবি কি হচ্ছে। হয়েছে পাড়া বেরোনো? ওই কুকুর কিন্তু বউ বউ, ও বাবা পালাও পালাও মামা পালাও। এই হলো আমার দুপুরবেলার লাঞ্চ। তো এখানে কী কী রয়েছে একটু দেখায়, এটা হলো সাদা ভাত, এটা রয়েছে তোমাদের ইঁচড়, আচ্ছা ইঁচড়ের সাথে এখানটা রয়েছে তোমাদের এটা কুমড়ো, কুমড়ো সিদ্ধ মানে কচি কুমড়ো সিদ্ধ, এটা রয়েছে তোমাদের পনির, এটা রয়েছে এই যে পনির, আর এর সাথে রয়েছে তোমাদের বাঁধাকপি ভাজা। তো এটাই হলো দুপুরবেলার লাঞ্চ। ওই তো কি আছে, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব, তোমাকে নিয়ে যাব, তুমি রেডি হয়ে থাকো দিদুর সাথে, আমি তুমি দিদু ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ, আজকে আজকে মা আর আগের দিন কিনে দিইনি ক্রোকোডাইলটা, আগের দিন তো কিনে দিইনি, আজকে আমি কিনে দেবো, আজকে আমি তোমাকে ক্রোকোডাইলটা কিনে দেবো, তুমি কেঁদো না, আমি নিয়ে যাব, আজকে ক্রোকোডাইলটা কিনে দেবো, কিনে দেবো আজকে ক্রোকোডাইল রয়েছে ওখানে একটা, ক্রোকোডাইলটা হাতে আগের দিন নাড়াচাড়া করে রেখে এসেছি, এই সমস্ত কিনে দিইনি, বেরো বেরো আমি কালকে কিনে দেবো, আজকে কিনে দেবো তোমাকে মা। আমি এখানে থাকায় তোমাদের গোপুদা সব থেকে বেশি প্রবলেম হচ্ছে, খাওয়া দাওয়ার প্রচন্ড অনিয়ম, এই যে ফোন লাগাচ্ছি ফোন ধরছে না, ওই যে ড্রপটা, হ্যাঁ ওই ড্রপটা কালকে এসেছিল, দোকানে এসে আজকে দেখছি কি চোখের সামনে আইসক্রিম, মানে আমার তো ওদিকে তাকানোই উচিত না, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কারণ আমি একটা লোভা প্রকৃতির মেয়ে, এখন আমি সেই আইসক্রিমওয়ালাকে ডাকবো, দেখে বলবো কি 5 টাকার আইসক্রিম আছে কিছু। এই অর্ঘ আমার একটা পেস্ট্রিজ আছে, আমি মালকিন তুমি জিজ্ঞাসা করবে, এই আমাদের দোকানে মালকিন 5 টাকার আইসক্রিম খেতে চেয়েছে, যদি বলে হ্যাঁ আছে তাহলে বলবো তাহলে 3টে দাও, আর যদি বলে চিঙ্গির যাও চিঙ্গির গিয়ে চলে গেল ক্রিম চলে গেল। অর্ঘ বলছে কি আমি যেতে পারবো না প্রিয়াঙ্কা, 5 টাকার আইসক্রিমের দাম শুনতে। সুকান্ত বলে 15 টাকার আইসক্রিম খাওয়ালে আমি শুনতে, আমি না আমি ডাকতে পারবো কেন, এই 5 টাকার আইসক্রিম নিয়ে আসো তিনটে পাশে। আর যে কোম্পানি আইসক্রিমটা রয়েছে না ওটা অ্যাকচুয়ালি ভালো নয় খেতে, বাবু যেতে যেতে বাবুর কাছে আইসক্রিম খেতে পাচ্ছি না, বাবু যেতে যেতে দেখে আইসক্রিম ওরা চলে যাচ্ছে, এই আইসক্রিম 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 কত থেকে শুরু, এখানে আসো না একটু আসো না, কাস্টমার আসো না, কাস্টমার ভাবছে না আমাকে, মোটে কাস্টমারই ভাবছে না, আমি কি এলাবেলা নাকি মালকিন বলে কথা দোকানে, খাবোই না যা, আমাকে প্রথমত ইনসাল্ট করেছে আমি যে বললাম যে 5 টাকা দেবে, 5 টাকা ওই দিয়ে বেরোবে, কি দিয়ে বেরোবে বলছে, বৈশাখ মাসের পর বেরোবে, আমি বৈশাখ মাস পর্যন্ত অপেক্ষা করবো। তো এখানে দেখতেই পাচ্ছ ডক্টর বিপ্লব পালে রয়েছে,
তো এই নাম্বারটা আমি আমার যখন ওই যে প্রেগনেন্সি ছিল তখন থেকে সেভ করে রেখেছিলাম। উনি আমাকে বলেছিল যে রিপোর্টগুলো অনলাইনে পাঠাতে, মানে হোয়াটসঅ্যাপে পাঠাতে। সো টুডে ইটস মাই লাকি ডে, উনি আমাকে মানে আমি রিপোর্ট পাঠিয়েছি সকালবেলা, তো উনি আবার লিখে পাঠিয়েছে হাউ আর ইউ নাও। তো আমি তো এখন মোটামুটি একটু ভালো আছি, কালকে রাতে হালকা হালকা মাইল্ড একটু ব্যথা হলেও কিন্তু পেনকিলার নিতে হয়নি, সেটাই ওনাকে লিখে পাঠিয়েছি। আর জিজ্ঞাসা করছি যে সব কিছু ঠিক আছে, তো রিপোর্টে কিডনিতে স্টোন হয়েছে কি হয়নি সেটা জানার জন্য আমি মানে ইগারলি আমি ওয়েট করে আছি। যে যদি কিডনিতে স্টোন হয় তাহলে তো অন্যরকমের ট্রিটমেন্ট চলবে, অ্যাটলিস্ট তো তোমার 6 মাস 1 বছর ট্রিটমেন্ট থাকে, তাও মানুষ সুস্থ হয় কিডনিতে পাথর হলো, তো সেটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। দেখতেই পাচ্ছ তোমাদের লিটিল গোল্ড আর আমার মা দুজন ঘুম পড়ছে, কারণ আজকে বাবু অনেক আগে আগে দোকানে চলে গেছে, প্রায় 6:30। তো ইউজুয়ালি এত তাড়াতাড়ি যায় না, 7:00 over 7:00 তারপর যায়। তো যাই হোক, এখন আমার অনেকখানি ফ্রি টাইম রয়েছে, নিজের জন্য অনেক দিন ধরে কোনো টাইম পাচ্ছিলাম না। তো আমি এখন একটু জপের মালা নিয়ে জব করতে বসবো একবেলা। হ্যাঁ, ভাত খেয়ে কেন যাবে এতদিন পরে, মানে মনে হয় যুগ যুগান্তর বাদে বউকে নিয়ে বেরোচ্ছো। তুমি 7 সকালবেলা ভাত খাও, বেরোচ্ছ তো মনে হয় সারা হিস্ট্রিতে এই 6 বছর বিবাহিত লাইফে এই প্রথম মনে হয় বেরোচ্ছ, তারপর ভাত খেয়ে বেরোনোর কী হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ খরচা আমার হোক তোমার হোক সবই তো এক, বলো আমার টাকা আমার টাকা, তোমার টাকা আমার টাকা। আমাদের গৌদার সাথে বলেছিস প্ল্যানে ঘুরতে নিয়ে যাবে, কারণ আমাকে বার্থডেতে বিবাহবার্ষিকীতে কোনো গিফট দাওনি, তো আমার এটাই গিফট যে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে আউটিংয়ে। আর আমি এত অসুস্থ ছিলাম, মানে মানুষের বলা যায় না আর কবে বেরোতে পারবো কি পারবো না, তো চলো কি ঘুরে আসি দুজনে। তাই টেনশানে মোটে অস্থির হয়ে যাচ্ছে, 400 বার 4000 বার কোশ্চেন করছে, তুমি যাবে তো, তুমি 11টায় যাবে তো, একটু আগে ফোন করেছি শুনলে না, বলছে খেয়ে বেরোবে, ভাত খেয়ে বেরোবে, সকাল 11টায় উনি ভাত খেয়ে বেরোবে। তো ভাত তো কালকে আমরা খেয়ে বেরোবো না, বাট এখন আমরা যেটা খাচ্ছি সেটা চলো তোমাদেরকে দেখাই। এখন এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এটা কিন্তু মাস্টার্ড অয়েল রয়েছে, যেহেতু মায়ের রিফাইন অয়েলটা বা সয়াবিন অয়েলটা আমি পেলাম না। আর এখানে রয়েছে তোমাদের এটা হলো তোমাদের সেই কালারফুল যে ক্যাবেজগুলো হয় বাঁধাকপি, সেই বাঁধাকপি আর ক্যাপসিকাম কিছুটা কেটে নিয়েছি, আর যেটি না ফ্রিজে অনিয়নটা কেটে রেখে গেছে। তো চলো এগুলো দিয়ে একটু খাবো নুডলস, এই যেখানটা আমি এটাকে ড্রেন করে নিয়েছি, তো এখন এখানে রান্না হবে নুডলস। আটা দেখতে দেখতে ঠান্ডা হয়ে গেছে, মা শাড়ি পরছে, ওদিকে সমস্যা হয়ে গেছে কেটে। আমার এদিকে এই যে চাউমিনটাও রেডি হয়ে গেছে, এখন খাবো আর তোমার দুম বেরোতে হবে। সমস্যা আছে তো সেটা হলো তোমাদের লিটিল গোল্ড ঘোড়া বেঁচে ঘুমোচ্ছে, আজকে ওর বাবার সাথে রাস্তায় ঘুরে এসছে, তারপর ভরপেট খাইয়ে দেয়, দিদি ঘুম পাড়িয়েছে, ওর আর ঘুমই ভাঙছে না। এবার ওর ঘুম না ভাঙলে কী করে নিয়ে যাবে, একটু খাইয়ে না বেরোলে বলে যাচ্ছে না আমাদের বাইরে কত দেরি হবে, তারপর খিদেতে ভ্যা ভ্যা করতে থাকবে। এই হলো আমার নুডলস রেডি হয়ে গেছে, আমার একটা মায়ের একটা। এখন তোমাদের লিটিল গোল্ডের এই যে মেকআপ চলছে, মেকআপ আর্টিস্ট ওর দিদু ওর হেয়ার করে দিচ্ছে, হেয়ার ড্রেসার পুরো খাটফাট মেশি রয়েছে, তেল দিয়েছে এক গাদা মাথায়, ওর যেহেতু ঠান্ডা লেগেছে হেভি রসুন পোড়া তেল দেওয়া হচ্ছে ওকে। তো এখন চুলটাকে ওর বেঁধে দেবে, জু পড়বে জু। আমরা যাব আমাদের সামনেই একটা সুপার মার্কেট রয়েছে, সেই সুপার মার্কেটে আজকে ওকে ঘোরাতে নিয়ে যাব। যদি ওর বাবা একটু ঘুরিয়ে নিয়ে এসছে, দাদু ঘুরিয়ে নিয়ে এসছে, হবে না, আমরা ওকে নিয়ে এখন বেরো বেরো যেতে হবে। ঘুম থেকে উঠেই কান্না শুরু করেছে, চুলে কী আছে কী আছে, উঁচু উঁচু দিদি ঝুটখুলি বাজছে দেখো, আর সব কটা চুল নিয়ে একটা ঝুটি বেঁধে দাও ওরে, আবার ঢং করছে দেখো, যেভাবে আমাকে ওই ইয়ে সাজাতো ছোটোবেলায় ঠে ওই ওর শুরু করেছে এবার, ওর কোলের চুলগুলো বাবরি হয়ে থাকবে। তো একটু ভালো করে ভাবতো, এই টুনটুনি ময়না অয়না তাকা, ও গোল্ড ও গোল্ড, ওমা তোমার নাম কি গোল্ড, ও ম্যাডাম আপনার নাম কি গোল্ড, আবার তাকায়। ও ছোটো পিসি আসবে, তাও ধরো বলেছে এই মাসে আসবে না, বলেছে বাড়িঘর মানে ছর্ণ ছিটানো লক্ষ্মী চিড়ি নেই, গোবিন্দর বিয়ে দে তাহলে আসবো, বলছে আমার বাড়ি গিয়ে কোনো লাভ নেই, গোবিন্দ আমার কথা শোনে না। ছোটো পিসি হবে ওর এখন, হ্যাঁ হ্যাঁ হবে, ওর পায়ে এখনো হচ্ছে, দাও ও বাবা শুনতে পাচ্ছ, দাও তাড়াতাড়ি করে ওকে জুতো টুতো পরিয়ে দাও, অনেকদিন জুতো পরে রাস্তায় হাঁটে না। তো ওখান থেকে ওই বাড়ি থেকে আসার সময় আমি শুধু এই একজোড়া জুতোই নিয়েছি, আর তা বাদে এই জুতোটা না ও ছোট হয়ে গেছে, লালটা ছোট হয়ে গেছে, এগুলোকে আবার তুলে রাখতে হবে, বাট এইটা ঠিক আছে, এটা হচ্ছে ওর পায়ে একদম ঠিকঠাকই হচ্ছে। বাট ওই বাড়িতে আরো 4 জোড়া জুতো 4-5 জোড়া জুতো রয়েছে, গাড়াটা আটকাও মাথায়, এ কি শুধু ওরকম সাজগোজ করবে পেরিয়ে গেলে কি হয় নাকি, রেডি হতে হয় তো। ও বাবা হাততালি হচ্ছে, কি তুমি বেরিয়ে বেরো যাবে তাই মনে চুল, হ্যাঁ কি করছে দিদু চুল বেঁধে দিচ্ছে তোমার, দিদি সুন্দর করে চুল বেঁধে দিয়েছে তোমার, তুমি খুশি, তুমি খুশি হয়েছো মা, খুশি হয়েছো তুমি, দিদি চুল বেঁধে দিচ্ছে,
রেডি হয়ে যাবে, ও দিদুর মোটে ওকে রেডি করা হবে না। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা কথা বলে রাখি, মা আজকে যে শাড়িটা পরেছে এটা রয়েছে পুতুলস ফ্যাশনের। তো পুতুলস ফ্যাশন বলে একটা পেজ রয়েছে, সেখান থেকে আমরা এই শাড়িগুলো সব পারচেস করি। তোমরা পুতুলস ফ্যাশন যে পেজটা দেখবে আমার কমিউনিটিতে ট্যাগ করা রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা ফলো করে দিও এরকম খুব সুন্দর সুন্দর শাড়ি পরার জন্য। মায়ের শাড়িটা পরে ভালো লাগছে না? শাড়ির কোয়ালিটি ভালো না? মা মনে হয় সেকেন্ড টাইম না প্রথম পরলে এটা? দুবার পড়েছে, আর মাকে এই কালার গুলো পড়লে খুব সুন্দর লাগে, তার জন্য আমরা ওখান থেকে চুজ করি। এর কিন্তু অনেকগুলো কালার তোমরা পুতুলস ফ্যাশন পেয়ে যাবে, অবশ্যই কিন্তু পেজটা সবাই ফলো করে দিও পুতুলস ফ্যাশন। টুনি কলে চলে আসো, এই দেখো দৌড়ে চলে এসেছি কলিউড বলে। এই সবাইকে একটু টাটা বলে দাও এবার, ফাইনালি আমরা টাটা টাটা। বেসিক্যালি আমাদের বেরোনোর কথা হলো 7টায়, 7:30, সেখানে 8:30 বেজে গেছে। এই দেখো মন্দিরে এসেছি, নম নম করো, নম নম করো করো বলে সব কেউ বসছো না। টিটি, এই যে টিটি দেখেছে আমার হাতে, এই যে টিটি, ওই টি লাগবে, হ্যাঁ আরেকটাও লাগবে, আরেকটাও লাগবে। না না গলা জড়াতে হবে না, অনেক গলা জড়িয়েছে, এবার টাটা বাই বাই বলো। পূজা টাটা হয়ে যাচ্ছে, পূজা চলে যাচ্ছে, একটু এখানে থাকছে না। 22 ইঞ্চি করবে না 24 করবে? 24 করবে, হ্যাঁ 24 করবে, 24 করলে লকেট দিয়ে এতটা আসবে, কিন্তু এটা করো 24 করবে, লম্বা একটু টানতে হলে কি হবে, তারটা মোটা দিতে হবে, নাহলে কাটতে পারবো না, যতটুকু তারটা কি তার উপর দিতে হবে, তার লাগবে। পুলিশ দেখেছো মাথায় টুপি পরা রয়েছে, একদম নিয়ে চলে যাবে, কিন্তু এটা নিউ ব্যারাকপুরের পুলিশ, একদম ইনস্ট্যান্ট কাজ করে, একদম কিন্তু নিয়ে চলে যাবে, একদম ফাঁড়ি কাছে, আমাদের থানা হয়ে গেছে এখন। ওইখানে দেখা করতে গেছে, এবার আসো চলে আসো চলে আসো, আর আর দাঁড়িয়ে থাকতে হবে না দাদা দেখতে, আসো এদিকে আসো, চলে আসো 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 দিদুর সাথে হেঁটে হেঁটে আসো, হ্যাঁ আসো ফটো তোলা হচ্ছে তো, আসো আসো আসো। ওর ওই যে ডিব্বা, ওই ডিব্বার থেকে তো একটা একটা দুই দিন তিন দিন আমি খেয়েছি। কি কাজ বাদাম মনে হয় ওই কটা মাসি দিয়ে, আমারও তো তাই, আমি বলছি মাসি সব কটা দিয়ে দিয়েছে। মা এখানে খুঁজছে বলতো কি, মৌরির জন্য সার্চিং চলছে, পেয়েছো মৌরি? হ্যাঁ এই তো, হ্যাঁ এটা 22 টাকা পড়ছে এটার দাম, তো সেটাই বলা হচ্ছে, 27 টাকা রয়েছে, 22 টাকা পড়ছে। পাঁচফোড়ন দেখো, পাঁচফোড়ন দেখছো, পাঁচফোড়নও ওরকম ডিসকাউন্ট পাবে, বলে একটাই মজা, মানে তুমি একটা জিনিসের নিচে সমস্ত কিছু পেয়ে যাবে, তোমার যা যা রিকোয়ারমেন্ট থাকবে, এই যে আরেকটা পেয়ে গেছে পাঁচফোড়ন, সেটাও পেয়ে যাবে। এই যে আরেকজন লবঙ্গ ছিল না, ছিলে কিন্তু ওটাই আমাদেরকে নিতে হবে, হ্যাঁ ছিললে ওটাই আমাদেরকে নিয়ে যেতে হবে, এক নিচু হয়ে সব নিচে। আমি যে আগের দিন এসে ঘুরে গেছে না, ও শপিং মলের মজা পেয়ে গেছে, ও জানে কিভাবে হাঁটতে হয় চলতে হয়, সব শিখে গেছে। বাটার দেখা হচ্ছে তোমাদের, লিটিল গোল্ডের বাটার লাগে, এই তো বাটার, আমুল চিজ স্প্রেড, এই যে বাটার, ওই যে বাটার, ওই যে দেখো এখানে চিনি রয়েছে, তো এ দেখো আমি একটু তুলে তোমাদের লিটল গোল্ডের মুখে দিয়ে দিচ্ছি, খাও মা খাও খাও খাও, কেউ কিছু বলবে না, আমরা চিনি টেস্ট করে কিনবো না নাকি বলো, টেস্ট করে তো চিনি কেনে বলো, করেছো চলো বেরো বেরো বেরো, চিনি দেবো আবার চিনি খেতে দেবো চলো। এখানে প্রচুর রয়েছে 7-Up কোল্ড ড্রিঙ্কস এর অপশন, আর এই যে আগের দিন দেখে গেছিলাম থালা বাসন গুলো, এগুলো আবার ওরা অ্যারেঞ্জ করেছে নতুন করে, তাই একটু দেখতে এসেছি যে নতুন কি আছে। এই যে বাটি ঘটি কৌটো, এই দেখেছো এই কৌটো গুলো ভালো তোমার মশলা ইয়ে করে রাখার জন্য। তারপর এই যে কৌটো রয়েছে এখানে, আরো কৌটো রয়েছে 2909 করে। এই দেখো আরেকজনের অবস্থা, এই কি করছিস তুই এখানটাই, তোর সংসার কোথাচ্ছিস? যেটা রান্না করে রাখার এক, আমি এগুলো বাথরুমের জিনিস রাখ। এই দেখো আরেকজন ফেলে দিয়েছে, দিয়েছে ফেলে দিয়েছে, দেবে আমাদের এখান থেকে গেট আউট করে দেবে। এগুলো রয়েছে বাবলস, এ মানে এই যে মনে আছে, বুঝতে পারছো কোন বাবলস, বাবলস ওড়ানোর বাবলস, অনেক বাবলস একসাথে ওড়ানো যাবে এগুলো দিয়ে। হ্যান্ড ওয়াশার এগুলো না আগের দিন বাপের বাড়ির জন্য নিয়েছিলাম, তো এখন একটা না শ্বশুর বাড়ির জন্য, শ্বশুর বাড়িটাও নষ্ট হয়ে গেছে, নতুন মিরার আসবে, মিরারের সামনে ব্ল্যাক কালারে এটা রাখলে মনে হচ্ছে ভালো লাগবে, কোনটা ভালো লাগবে সেটাই ভাবছি। 70 টাকা এই চাল, ভালো চাল, ভালো সরু হবে নাকি এটা? সেটাই, না না সরু হবে না, মোটা ভাত
দেখে বুঝতে পারছো না গঠন, কাটকাটি দেখে বুঝবে না, মোটা মোটা বাদ হবে এটা দিয়ে, তাই তো মনে হচ্ছে। এটা সরু আছে, এটা সরু আছে, হ্যাঁ। এটা কত রয়েছে? 107 টাকা কেজি? না না, শিওর তুমি 107 টাকা কেজি। এগুলো হলো তোমাদের পাঁপড়, দেখতে বেশ সুন্দর, ভালো পাঁপড় এটা। এই দেখো পাঁপড় দেখেছো, পাঁপড় কি টাইপের দুষ্টুমি তুমি করছো? এসে এখানটায় দেখো কি করছে এই বাচ্চাটা, এদের জিনিস এরকম নষ্ট করছে, এবার ক্যামেরায় দেখতে পেলে ওকে ধরে নিয়ে যাবে না? প্রথমত ওই একটা অনিষ্ট করেছে, আমরা একটা টেনশানে আছি, চাপা টেনশানে আছি, যদি আমাদের ক্যামেরায় দেখে বলে আপনার বাচ্চা অনিষ্ট করেছে কি করবো, এই বাচ্চাকে দিয়ে যাবো। মোটামুটি মাছ যা গ্রসারি আইটেম ছিল সেগুলো সব নেওয়া হয়ে গেছে, এখন হলো আমরা মেন যেটা আছি সেটাই নিতে ভুলে গেছি, হিট। মশার কামড়ে রাত্রিরে থাকা যায় না, গুড নাইট ফেল, নিউ ব্যারাক করে গুড নাইট ফেল। সেই স্প্রে একটা নেবো, চলো ওই পাশে দেখি আমাদের স্প্রেটা কোথায় আছে। জুস টুস কিছু তো খায় না মারা, এখানটায় দেখো কোকোনাট রয়েছে, আমরা কোকোনাট না কোকোনাটের কোনো দরকারই নেই, বাজার থেকে কিনে খাওয়া ওটা অনেক রিয়েল মিক্স ফ্রুট, রিয়েল মিক্স ফ্রুট ওইগুলো নেই। ফাইনালি সেই সেকশনে এসেছি যেখানে এই যে এইগুলো রয়েছে আমাদের স্প্রে ফ্রেগুলো। গোল চুপ হয়ে গেছে ওপাশে, এই যে একটা বাচ্চাকে দেখে, হ্যাঁ এর ভেতরে দিয়ে দাও আমাদের, খুলছে না আজকের মতন আমাদের বেরু বেরু টাটা বাই বাই হয়ে গেছে, তাই তো? আর কিন্তু দু সপ্তাহের ভেতর বলবে না বেউ বেউ, এই দি ডাইনোসর দেখে ওই দিকে ডাকছে, এই দি দেখ ডাইনোসর, এই যে তাই দেখাচ্ছে, ঠিক হেঁটে এই দেখো বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। কি করে চিনলো এইটা ওর বাড়ি? দেখো গেটের ভেতরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, না আগে গেছে না এদিকে পেছনে আগে দাঁড়িয়েছে, আমরা ওইখানা থেকে ওকে ছেড়ে দিয়েছি। ওই যে এ পড়বি, এবার পড়বি, কিন্তু এইবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার ধূপ করে পড়ে পাটা ছিঁড়ে যাবে, নাহলে ড্রেনে ধূপ করে ঝাঁপ মার। এক লাফে ছোট কাকির কোলে উঠে গেছে, কি কি করছে এই বাচ্চাটা, চা চামচ টামচ সমস্ত নিয়ে আবার পড়েছে, আবার পড়েছে। আর এই বাচ্চার বাবা আজকে পুজো বাড়িতে নেমন্তন্ন ছিল মাঘী পূর্ণিমা, সেখানে খাওয়া দাওয়া করে আর আসবে না, দুপুরবেলা এসে খেয়ে গেছে, পলিটনি সব দিয়ে খেয়েছে, ভাত কি অনেকগুলো খেয়েছে না কম খেয়েছে? ভাত খাবে না তো, ওনার পেট ফাঁকা রেখে দেয় হাবি জাবি খাওয়ার জন্য। কি হচ্ছে? মাকে বলছে চুপ চুপ করো, তুমি চুপ করো, শুনতে পাচ্ছো না? তোমাকে বলছে চুপ করো, চুপ। কি পড়েছো মা তুমি মাথায়, কি পড়েছো? কার টুপি এটা? কার টুপি? কার টুপি এটা তোমার? কে পরে দিয়েছে তোমাকে টুপিটা? কে দিয়েছে মা? ওইভাবে নড়াচড়াও দেবে না, ডল পুতুল হয়ে গেছে পুরো, ও কোনো নড়াচড়া দেবে না, ও দেখছে বুঝতে পারছে যে আবার ফটো তুলছে, হ্যাঁ হ্যাঁ, দাদা চুপ করে গেছে একদম, আর কোনো নড়াচড়া নেই। ও দাদিন দিন 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 এদিকে সরে নাচ কর, ইস 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 রে পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তুমি হনুকে ফেলে দিচ্ছ কেন? এই যে আমার কোলে এই হনু রয়েছে, হনুকে ফেলে দিচ্ছ কেন তুমি? যা পাচ্ছে সব খাট থেকে এখানে ফেলে দিচ্ছে কেন? এনাও এনাও, না আমি তোমার কোলে নেব না, তুমি হনুকে ফেলে দিয়েছো কেন? হ্যাঁ হ্যাঁ, উম্মা দাও উম্মা দাও, হনুকে উম্মা দাও, হ্যাঁ ওকে জায়গায় রাখো। এটা কি হলো? ময়না পড়ে গেল না, ফেলে দিলে তো, এটা তো পড়ে যায়নি, এটা তো ফেলে দিলে। উমা দাও উমা দাও, জায়গায় রেখে আসো, জায়গায় রেখে আসো, যাও। হ্যাঁ না সো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট অন দ্য কমেন্ট সেকশন, কালকের ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কারণ তোমাদের গোপুদের সাথে এই মনে হয় বিয়ে 6-7 বছর পরে আমাকে নিয়ে যাচ্ছে স্প্ল্যানেডে ঘুরতে। বিয়ের আগে একবার গেছিল, ওনাদের বাড়ি থেকে যে জুতোটা আমাকে দেবে বলেছিল সেই জুতো কিনতে একসাথে বেরিয়েছিলাম কিছু, তো তারপর এই এই আবার সেকেন্ড টাইম যাচ্ছি, তো বুঝতেই পারছো কতটা কী হবে তোমাদের গোপুদের, কালকে বহু দুঃখ আছে কপালে। তো কালকে ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করো, বাই বাই।